লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত। বিষয়টা যে মিডিয়াতে আইসে সবাই জানতে, তার জন্য কি তার মনের মধ্যে কোনো প্রতিক্রিয়া হয়েছে কিনা, বা সে আনন্দিত না সে দুঃখিত এইটা কি? স্যার আমরা তো মিডিয়াতে থাকলাম, উৎফুল্ল জানেন না, উৎফুল্লভাবেই তো দেখলাম আমরা মিডিয়াতে, আমরা তো ফেসবুকে ইয়াতে ভিডিও তো দেখলাম, তাই সে উৎফুল্লভাবেই তো ওই প্রথম এই বর্তমানে অনেক আমার ধারণা স্যার মনে হয় আগারাত্রে এই ঘটনা ঘটেছে। মিডিয়া আসা নিয়ে কোনো আক্ষেপ ছিল কি? বিষয়টা যে মিডিয়াতে আইসে সবাই জানতে, তার জন্য কি তার মনের মধ্যে কোনো প্রতিক্রিয়া হয়েছে কিনা, বা সে আনন্দিত না সে দুঃখিত এইটা কি? স্যার আমরা তো মিডিয়াতে জানেন না, উৎফুল্লভাবেই তো দেখলাম আমরা মিডিয়াতে, আমরা তো ফেসবুকে ইয়াতে ভিডিও তো দেখলাম, তাই সে উৎফুল্লভাবেই তো ওই প্রথম এই বর্তমানে অনেক আমার ধারণা স্যার মনে হয় আগারাত্রে এই ঘটনা ঘটেছে। আমার স্বাস্থ্য বোন খাতুন নাহারি বিয়ে করেছিল, এবং কি কারণে যে এই ঘটনা করছে আমরা জানি না, অনেকজনের বন্ধু ওরা কিন্তু একবার বলছে, এবং যে প্রথম ভিডিওটা করে ওরা বলছে যে আমরা এগুলো বক্তব্য দিতে চাই না, কারণ অনেকে নেগেটিভ ভাবে নিচ্ছে। যখন প্রথম তাদের বিয়েটা প্রকাশ পায় মিডিয়াতে, পজিটিভলি প্রকাশ পায়, সেটা তারা খুব পজিটিভলি নেয়, বিভিন্ন মেসেজ আসতে থাকে, তখন তাদের আস্তে আস্তে তাদের এই বিষয়টা না, এটা না, এটা না।
সামাজিক এবং পারিবারিক ভাবে তারা গুরুত্বপূর্ণ। মিডিয়া যখন এটাকে প্রকাশ করে তখন কিন্তু তারা এটা পজিটিভ নেয় এবং ভালো মতো সুন্দর ভাবে এটা করে, পরে বিভিন্ন মুক্ত কারণে আস্তে আস্তে এই হইতে থাকে যে তারা ওই পজিটিভনেস তারা থাকতে চায় না। পাশাপাশি তার যে ছেলেটা এগুলো ই করুন আমরা শেয়ার করি, পাশাপাশি যেটা করে ছেলেটা অসংখ্য ধন্যবাদ। আমরা বিস্তারিত এর আগের লাইভে বলেছি, আবারও আপনাদের সাথে থাকবেন, আমরা জানানোর চেষ্টা করব যে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ভাই লাস্টে তদন্ত চলছে, দেখছেন পিবিআই এবং পুলিশের একটা টিম আছে এবং এসআই প্রশাসনিক কর্মকর্তারা এখানে তদন্ত চলছে, দেখছেন এই লাস্টে ভিতরে আছে। এরপরে কি আপনাদের কখনো জানাইছে যে অশান্তিতে আছে? হ্যাঁ, তাই তো আমার সাথে যোগাযোগ নেই।
আপনাদের সাথে এখন লোক আপনার নন যোগাযোগ ছিল না বিয়ে হচ্ছে পুরো সাথে আপনার মারা গেছে এটাই বলবেন এটাই বলবেন দাদা আপনি অ্যারেস্ট হয়ে গেছেন আমি কমছি কানে টক আগে আমি কি লাইট আমি কি করবো সেটা বলাম দাঁড়াবো একটু আসবো সমস্যা বিবেকানন্দ পাশে ধরো পাশে ধরো দুজনে আছে সরে দাম এই খুলে বলো খুলে বলো পরবর্তীতে সামাজিক পারিবারিক এবং কর্মক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতায় তার মধ্যে একটা মানসিক চাপ সৃষ্টি হয় তার সন্তানদের পক্ষ থেকেও একটা মানসিক চাপ সৃষ্টি হয় এসব চাপের কারণেই হত্যা কি না অন্য কোনো কারণ আছে কি না আমরা এটা তদন্ত করে দেখছি আমরা মনে করি যে তদন্ত করলে মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে তার স্বামীকে আমরা এইখান থেকে আমাদের হেফাজতে নিয়েছি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি আমাদের পরবর্তীতে আমরা এই তদন্ত করে আমাদের আইনগত ব্যবস্থা যেটা হয় সেটা আমরা গ্রহণ করব প্রাথমিকভাবে কি মনে হচ্ছে আপনাদের কাছে প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে যে এটা এটা আত্মহত্যার মতোই আমাদের কাছে মনে হচ্ছে কারণ আজ সিলিং ফ্যানের সঙ্গে যে তার উন্নাটা পেঁচানো এবং এই পেঁচানো উন্নাটা যখন তার ছেলেটা তার স্বামী নামাতে পারেনি তখন কিন্তু তাতে ওখানে অগ্নিসংযোগ করে সেটাকে বিচ্ছিন্ন করা হয়েছে এবং এটা ফ্যানের কাভার পর্যন্ত গিয়েছে এবং ফ্যানের কাভার কিন্তু প্লাস্টিকটা গলেও গেছে এটুকু তো আমাদের কোনো সন্দেহ নেই বাট এর মধ্যে অন্য কোনো কারণ হয়েছে কি না আমরা সেটা কঠিনভাবে খতিয়ে দেখছি যেহেতু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এটা সারা বাংলাদেশের মানুষ এটা জানে এবং জানার চেষ্টা করছে আমরা আমাদের সঠিক তদন্তের মধ্য দিয়ে আমরা এটা বের করে আমরা আসলে রহস্য উদ্ঘাটন সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করব দাদা বাসার কেয়ারটেকার বললেন যে রাত্রি 2টা থেকে 6টা পর্যন্ত সে বাসায় ছিল ওই ছেলেটা এটা আমরা এটা আমাদের এই মেসেজগুলো আমরা সবগুলো গ্রহণ করছি এবং এটা আমরা অ্যানালাইসিস করে কখন কোথায় কী হয়েছে আমরা এটা দেখছি সেটা হচ্ছে যে আমার যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে ভাইরাল হওয়ার পরে তাদের জীবনে এরকম ঘটলো কিনা এটা আপনাদের কাছে মনে হচ্ছে কিনা বা তাদের যে বিস্তারিত পিছনে
আজকের এই বহুল আলোচিত শিক্ষিক এবং ছাত্রের প্রেম কাহিনী এবং পরবর্তী আজকের ঘটনা, এই ঘটনা জানা মাত্র আমরা কিন্তু ঘটনাস্থলে এসেছি। আমরা সেই খেলোয়াড়ের লাশটা দেখতে পেলাম এবং আমরা অ্যানালাইজ হয়েছে এখানে। আমাদের যেটা মনে হলো সেটা হলো সেটা আত্মহত্যার মতোই মনে হচ্ছে আপাতভাবে, যে ছাত্র সে এটাকে নামাতে না পেরে পরবর্তীতে সেই ওড়নাতে অগ্নিসংযোগ করে, অগ্নিসংযোগের মাধ্যমে ওই ওড়নাটা বিচ্ছিন্ন করে তারপরে তাকে নামিয়েছে। আপাততভাবে আমাদের এটাই মনে হচ্ছে। তারপরও আমরা এই কয়েকদিন তাদের যে ভাইরালটা তারা আনন্দের সাথে গ্রহণ করলেও পরবর্তীতে বিভিন্ন সামাজিক তার কর্মক্ষেত্র এবং বিভিন্ন মাধ্যম এবং তার সন্তান বিভিন্ন চাপে একটু মনমরা ছিল বলে তার পারিবারিক সূত্রে জানা দেয়। বিষয়টা এই কারণে এটা হয়েছে কি না বা অন্য কোনো কারণ আছে কি না, এই স্বামীর কোনো এর মধ্যে কোনো কিছু আছে কি না, এটা আমরা খতিয়ে দেখছি, অ্যানালাইসিস করছি। আমরা মনে করি যে খুব দ্রুতই তার সঙ্গে কথা বলে বিভিন্ন অ্যানালাইসিস করে আমরা এই ঘটনার রহস্য উদ্ধার করতে পারবো এবং আইনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দাদা আমাকে পড়ে।